বিজেপিতে এবার বড় সড় ভাঙন। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে শাসক দলে যোগদান করল। আপনাদের জানিয়ে রাখি, রায়দিঘি বিধানসভা দক্ষিণ কাশীনগরে সেই ছবি ধরা পড়ল। কাশীনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান যোগদান করল এবার শাসক দলে, যেখানে মোট 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 3টি আসনে। সিপিএম পেয়েছিল 1টি, নির্দল 1টি, বিজেপি পেয়েছিল 7টি আসন। পরবর্তী সময় নির্দলের জয়ী সদস্য যোগদান করে শাসক দলে। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান যোগদান করে শাসক দলে। শুক্রবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে পঞ্চায়েতের প্রধান বর্ণালী বাগ শাসক দলে যোগদান করার ফলে তৃণমূলের আসন সংখ্যা হয় 6টি, সিপিএম 1টি এবং বিজেপি 5টি। এখন কাশীনগর গ্রাম পঞ্চায়েত শাসক দলের দখলে। তবে তারা ঠিক কি বলছেন শোনাব আপনাদের। আমি বিজেপি প্রধান ছিলাম 1 বছর, আমি 1 বছর ভাঙা সত্ত্বেও কোনো কাজকর্ম করতে পারিনি, কোনো মানুষের গ্রামে উন্নয়নমূলক কোনো কাজ করতে পারিনি, যাতে আমি মানুষের উন্নয়নমূলক কাজ করতে পারি, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমি উন্নয়নের সমন্বয়ে একসঙ্গে মানুষের উন্নয়নমূলক কাজ করতে পারি। সেই জন্যই এই জন্য তৃণমূল এখন কাশীনগর অঞ্চলে যিনি প্রধান, তিনি বিজেপি থেকে দল থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু আমাদের সঙ্গে একটা কাজ করার মানসিকতা নিয়ে তিনি ছিলেন। কিন্তু বর্তমান লোকসভা নির্বাচন বিজেপির যা পশ্চিমবঙ্গে বেহাল দশা এবং তাদের সে ধরনের মানে ভিত্তি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে বিজেপির নিজেও মনে মনে মর্মাহত, যে বিজেপি দলটাতে থেকে অন্তত পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিজেপি দল তো কিছুই করেনি। আপনারা জানেন যে 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে, ঘরের টাকা আটকে রেখে দিয়েছে। সেই জন্য তিনি কিন্তু ভেবেছেন যে আমরা যদি প্রকৃত অর্থে মানুষের জন্য কাজ করতে চাই জনপ্রতিনিধি হিসাবে, তাহলে আমাদের মামাটি মানুষের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবশ্যই কিন্তু আমাদের সেই সরকারে আসতে হবে, যার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন। আপনাদের কজন সদস্য যোগদান করেছে আজকে? না, আজকের আমাদের মেম্বার আমাদের যিনি প্রধান তিনি যোগদান করেছেন, এছাড়া আমাদের কিন্তু বিজেপির মণ্ডল সহসভাপতি আমাদের পাশেই আছেন পাইলট ভাই,